নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ঝটিকা সফরে আসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন তিনি স্ত্রী ও নাতিকে নিয়ে মায়াপুরে আসেন। সেখানে মদন মিত্র দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করেন। পরে ইস্কন মন্দিরে উপস্থিত হন। এদিন তিনি সন্ধ্যারতি দেখেন, কৃষ্ণ নামে মেতে ওঠেন। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ইস্কন মন্দিরে রাত্রি বাস করেন। পার্থ চ্যাটার্জিকে সিবিআই তদন্ত দাবি করেছে, কি বলবেন? আসলে আপনি এমন একটা জায়গায় আমায় প্রশ্ন করলেন যেখানে সব সিবিআই শেষ হয়ে গিয়ে উপরওয়ালা সিবিআই শুরু হয়। আমি সেই কৃষ্ণ দর্শনে এসেছি, আমি রাধা গোবিন্দ দর্শনে এসেছি, আমি নীলাচলে মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে এসেছি। তাহলে এই মুহূর্তে আমি প্রিয় অপ্রিয় কোনো মন্তব্যই করব না, শুধু এইটুকুনি বলব যে পৃথিবীর যে কোনো শোক, নিত্য অনিত্য সব কিছুকেই বুঝে নেওয়ার মতো, হরণ করার মতো, লড়ে নেওয়ার মতো ক্ষমতা ইস্কনে এলে পাওয়া যায় মহাপ্রভুর আশীর্বাদ। পিআই ডাকছে, কাল হয়তো দেখা যাবে আমার হার্ট অ্যাটাক হয়েছে, ভগবান ডাকছে। ডাক পড়লে তো যেতেই হবে, আর কখন ডাক পড়ে এ মালিক বলতে পারবে, আমরা কি করে বলবো? আমার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।